সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরল রেঞ্জ ইউনিয়নের দুই সহোদর নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন উপজেলার চরল রেঞ্জ ইউনিয়নের করৈতলা গ্রামের নেসার আহমেদের ছেলে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেন। মঙ্গলবার রাতে সৌদি আরবের আল হুলাইফা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মামা কিবিয়া জানায়, গত 4 বছর আগে জসিম উদ্দিন সৌদি আরব যান। এর 2 বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যান জসিম। এর আগে দুই সহোদরের বাবা নেসার আহমেদ যান একই স্থানে। দুই ভাই ও বাবা সহ তিনজনে মিলে সৌদি আরবের আল হেলাইফা শহরে ল্যাব তোষকের ব্যবসা করতেন। অন্যদের সাথে তারা তিনজনও একই বাসায় থাকতেন। বুধবার ভোর রাতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সহোদর জসিম উদ্দিন ও ইব্রাহিম হোসেন সহ 7 জন নিহত হয়। দুর্ঘটনার সময় নিহতের বাবা নেসার আহমেদ বাসার বাহিরে ছিলেন। নিহতের মা রোশন আক্তার জানান, গত 3 মাস আগে জসিম উদ্দিন ছুটি নিয়ে দেশে এসে বিবাহ করে আবার চলে যান কর্মস্থলে। আমাদের অনেক স্বপ্ন ছিল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে, দুই বোনকে বিয়ে দেবে, কিন্তু দুর্ঘটনা সব কেড়ে নিল। এদিকে জেলা প্রশাসক অঞ্চন চন্দ্রপাল জানান, বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় নিহত দুই সহোদরের লাশ দ্রুত স্বজনদের নিকট পৌঁছানোর জন্য চেষ্টা চলছে। উল্লেখ্য, এ ঘটনায় অন্য নিহতরা হলেন ফেনীর 2 জন সহ কুমিল্লার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইমরানুল হক সোহেল, ইমামুল হক মুন্না ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল। আমার যাদুঘরে মাল আমার কাছে আনিতাম, যাদুঘরে মাছ আইসো নয়নে কি ভাবে দিয়েছি, কি ভাবে করিয়াম, কি ভাবে খাইয়াম আমার এই 10 বছর 14 বন্ধু লাখ টাকা। এখন আপনারা কই এই না থেকে কোনো কিছু করতাম পারে না, অসহায় এখন আমরা, এখন আর নাতি দি কেমনে দিতে ভাত পারি, ফসল মধ্যে যদি আমাদের একটু সাহায্য করে, আমার নাতিগুণ দেশে ফিরে যাব। 17 তারিখ দিবাগত রাত্র 3:30 দিকে সৌদি আরব হাইল এলাকা আল হুলাইফা শহরে আমার দুই ভাতিজা মোহাম্মদ জসিম উদ্দিন এবং ইব্রাহিম আগুনে পুড়িয়ে মারা গেছে এবং তারা একসাথে 7 জন ছিল, 7 জন আগুনে পুড়িয়ে মারা গেছে। আমরা ওইখান থেকে টেলিফোনের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে যে বাড়ি থেকে আগুন লাগিয়ে তারা বাইরে হওয়ার জন্য চেষ্টা করছে এবং কি তারা আগুনে পুড়িয়ে সাথে সাথে ওইখানেই মারা গেছে। জসিম এবং ইব্রাহিম, জসিমকে সিনাজা এবং ইব্রাহিমকে যেভাবে আমরা ভিডিও দেখছি তার চেহারা পর্যন্ত চিনে জানা আগুনে পড়ি তাই হয়ে গেছে। এখন আমাদের আবেদন, যেভাবে হোক জসিম এবং ইব্রাহিমকে তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন এবং আমার সরকার কাছে আবেদন, তাড়াতাড়ি যেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করে দেয়া। এলাকাতে এরা কৃষিকাজ করে, সাথে কুমিল্লা মেট্রিক হয়েছে, কুমিল্লা আই হয়েছে, এরপরে বাপ বাইরে ছিল, বাপের লুই নিয়ে গেছে, ওইখানে আছে, ছোটো ছেলে বাড়িতে আছে, ও গেছে বোধহয় সদুগা মাঝিয়া গেছে, 2 বছর বুঝিয়া ছুটি কাটা গেছে, 2-3 মাস আগে বিয়ে শাদি করে দিয়েছি, আমি আমি রাখি গেছে ভাই, এখন এই দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু এলাকাতে এরা যে রাস্তা দিয়ে হাঁটে এমন কথা কেউ কেউ চাইতো না যে ও দিয়ে রেখেছে বা এই হাতে দিয়ে রেখেছে বা ওর মুখে রেখে কাঁচা মরে দিচ্ছে, এই ধরনের কিছু নেই। আল্লাহ যা মিলা তার অধিকারে নিজে টানে দিয়ে আনবার। লক্ষ্মীপুর থেকে জুনায়দ আহমেদের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।